বিগত আমলে আপনি কোনো জুলুম অবিচারের শিকার হয়েছেন কিনা এ বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। দেখুন, অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে। একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না। এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না, ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমাদের আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নখ উঠে দিবা, আমার সামনে বসায় দেয়। বুঝতে পেরেছেন? খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন, গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। এই নারায়ণগঞ্জের এসপি, এই বর্তমান এসপির কথা আমি বলছি না, এর আগে যিনি ছিল, তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাসআলা। আমি ওনাকে বললাম মাসআলা, আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের, আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাসআলা আমি কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা সঠিক কোনটা ভুল, এটা আপনার বলার কিছু বলার বিষয় না, তো আলেমরা বলতে পারে। তো উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন। কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না, আর বিশেষ করে বলতেই তো পারি না, কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে, হ্যাঁ আপনি এটা কেন লিখলেন, ওইটা কেন লিখলেন, চাপাচাপি শুরু হয়ে গেছে। আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই, কোনটা কত দিকে নিই সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই। এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক। আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল, তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না। কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখত। ইস্তেসকার নামাজের ঘোষণা দিছি, আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা, মানসিকভাবে পরেশানি, বাবা ইস্তেসকার নামাজ পড়বো, একটা নিরীহ একটা ইবাদত, আল্লাহর কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য। সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একেবারে চাপাশে গিরে ধরছে সোজা কথা, মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা। কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলা হল। জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি, তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে, আমি নাম আর বললাম না, উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক। তো আমি বললাম হ্যাঁ বলেন। তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে, খুব নেগেটিভভাবে বলতেছেন, মানে হুজুরদের সব সাইজ করি আমি, আমার নাম সব হুজুরদের মুখস্থ, আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে, এটা হলো শুরুতেই কথা না। এবার কী হয়েছে বলে যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে, সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক, তারা থাকবেন, আপনাকে যেতে হবে। কী হয়েছে সেখানে, সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে। তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে। আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম, বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন, যে হ্যাঁ আমার আমি আমার রাইট আছে, রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে না, আমি সাধারণ নাগরিক। যাই হোক, পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ। এইরকম পরিস্থিতি হয়েছে। সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো, তার নিয়ে পড় দিলাম, আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না, তো রাতে, এই কয়দিনের আগের কথা, রাতে যায় আরেক বাসায় যায় শুইতাম, এই কয়দিন আগের কথা, আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম। একদিন আসলের পরে বাসার সামনে মোটর সাইকেলে দুটা লোক আসছে, আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই, এখানে কেন কেউ রিক্সাও চলে না, কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি ছাড়া যাওয়ার সুযোগ নেই, এরকম একটা জায়গায় থাকি আমি, সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নেই, সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয়। দুজন মানুষ আসল রাগ থেকে এসে অপেক্ষা করলো, তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াশরুম টুমে গেছে দিয়েছে, লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম, ওযু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে, ওখানে যে জামাত হয় এটা জানার কথা না, আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা রোগ আমরা জামাত নামাজ পড়ি। যাই হোক, এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুককে তমুককে নাম জিজ্ঞেস করলো, তখন আমরা বলতাম যে এটা সংস্থান নয়। তো এইভাবে দৌড়ের উপরে এদেশের সবাই কম বেশি ছিল, নানাভাবে ছিল, আমার নামে ফাইল তৈরি করা হয়েছে, এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে, এই মানে আন্দোলন যদি না হইতো, সফল যদি না হইতো, তো হয়তো এরপরে আমাদেরকে আয়নাগড়ে যাওয়া লাগত। বুঝে আসছে কথা? তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারোরই নেই। এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব
চেষ্টা করেছি অস্তিত্বটা টিকে রাখার জন্য, তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে, কত থ্রেট এগুলো হজম করতে হয়েছে, সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে, হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন, আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই। এবং এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন, এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না, আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন। এবং আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এরকম। আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি। আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ, নিরাপদ একটা ভূমি পাওয়ার তৌফিক দান করুন। আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তালা দূর করে দিন, সকল মাজলুমের জুলুমের অবসান হয়ে যাক, সকল বৈষম্য দূর হয়ে যাক, মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে, কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয়। কোনো একটা কথা লিখলে, কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না। আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি ধরে, কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে। আল্লাহ তাআলা এই প্রেশার মুক্তভাবে, অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয় এগুলো মুক্তভাবে আল্লাহ আমাদের সবাইকে এই প্রিয় মাতৃভূমিতে চলার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।